পৃথিবীতে বহুত নবী রাসূল এসেছিলেন, একে একে বিদায় দিয়েছেন, বহুত আল্লাহর উলিরা এসেছিলেন, একে একে চলে গেছেন। এই দুনিয়াতে সারা জীবন কেউ থাকিনি, কেউ বা 60 বছর, কেউ বা 70 বছর, কেউ বা 30 বছর, সবাইকে তুই চলে যেতে হবে। কিন্তু এই নবী রসুলেরা এসেছেন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক এক একটা নবীকে এক এক রকম মুজেজা দিয়েছিলেন। জোরে বলেন, এক একটা নবীকে আল্লাহ এক এক রকম মুজেজা দিয়েছিলেন। তবে আল্লাহ পাক আমাদের নবীকে এতটা মুজেজা দিয়েছিলেন, অন্য নবীর যা মুজেজা তার থেকে আমার নবীর আরো বেশি মুজেজা। বুঝলে হবে না, সুবহানাল্লাহ। এটা আমার রসুলের জন্য খাস জামানার নবী ঈসা, যে নবী ঈসা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি যদি নবী না হয়ে আহিদি নবীর উম্মত হতাম আমার জীবন ধন্য হতো। জোরে বলুন না, সুবহানাল্লাহ। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন। এই ঈসা নবীকে আল্লাহ একটা মুজেজা দিয়েছিলেন, কি জানেন? নবী ঈসা যদি কোনো মুর্দাবাসীর সম্মুখে গিয়ে একবার বলতেন, কুম বি ইজদিল্লাহ, আয় মুর্দাবাসী, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সাথে সাথে ওই মুর্দাবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেতেন। জোরে হবে না, সুবহানাল্লাহ। তো নবী ঈসা তিনি যখন তার কমের মানুষের কাছে কলেমা প্রচার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো এলাহা নেই, আমি ঈসা রুহুল্লাহ হলাম আল্লাহর পয়গম্বর। জোরে বলুন না, সুবহানাল্লাহ। নবী ঈসা যখন এই কলেমা প্রচার করে, ঈসা নবীর কমের মানুষেরা নবী ঈসাকে বলছে, ও নবী ঈসা, আপনি যে নবী বলে দাবি করছেন আমরা মানব, তবে একটা সত্য আছে। বলছে, কি সত্য এর ভিতরে? আবার বলছে, সত্য হলো আমরা শুনেছি আপনি নাকি মুর্দাকে জীবিত করতে পারেন। বলছে, কে বলেছে? না 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 না, আমি কেন, আমি যদি বলি আল্লাহ ওই মুর্দাকে জীবিত করে দেন। জোরে হবে না, সুবহানাল্লাহ। তা বলছে, তাই হোক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। মারতেও পারে, জীবিত করতেও পারে, সব ক্ষমতার মালিক আল্লাহ। তা বলছে, ঠিক আছে, তা তোমার আল্লাহই নাই করুক, দেখি। বলছে, কি করতে হবে? নবী ঈসাকে ওই সময় কমের মানুষেরা বলছেন, ও নবী ঈসা, আমরা আপনাকে নবী বলে মেনে নেব, তবে আমাদের বাপ দাদা 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 দাদার 14 পুরুষ আমল থেকে শুধু শুনে আসতেছি, ওই যে মরুভূমির ফাঁকা জায়গা, ওখানে নাকি একটা কবর আছে, হাজার হাজার বছর আগেদের কবর, ওই কবর বাসি যিনি, ওই মুর্দা বাসি যিনি, ওহাকে জীবিত করতে হবে, যদি আপনি পারেন আমরা আপনাকে নবী বলে মানবো, আপনি কি রাজি? আল্লাহ নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে রাজি হয়ে গেলেন। একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। ওরা চিন্তা করছে, আমরা শুনে আসতেছি হাজার হাজার বছর আগেদের কবর, ওই কবরের ভিতর থেকে কেমন দেখে ওই ব্যক্তি ওঠে? অনেক সময় তো ওই আমরা কবর খুঁড়তে গেলে অন্য কবরে হয় হাড় নাই কিছু পাওয়া যায় না, এরকম বহু জায়গায় শোনা যায় যে পাওয়া গেছে পুরাতন কবর, কেউ জানে না যখন কবর আছে। তা নবী ঈসার কমের মানুষেরা বলছে, ওখানে একটা কবর আছে, তবে হাজার হাজার বছর আগেদের কবর, ওই মুর্দাবাসীকে জীবিত করতে হবে। তা নবী ঈসা বললেন, ঠিক আছে চলো। আল্লাহ নবী ঈসাকে ওরা নিয়ে গেলেন, নবী ঈসা সাল্লাম টুকটুক করে চলে গেলেন, গিয়ে ওখানে হাজির, সবাই নবী ঈসাকে গোল করে ঘিরে ধরেছে, দেখি এই কবরের ভিতর থেকে কে ওঠে, আমরা দেখব, যদি ওঠে তাহলে কলেমা পড়ব। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম আদিরা করে ওই কবরের সম্মুখে চলে গেলেন, হাজার 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 বছর আগে দেন কবরের সম্মুখে গিয়ে একটা বার বললেন, কুম বি ইজিদিল্লাহ, এ মুর্দাবাসী, এ কবরবাসী, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহ নবী ঈসার বলাটা শেষ হতে না হতে ওই হাজার হাজার বছর আগে দে কবর, ওই কবরের ভেতর থেকে নুরানি চেহারা, মাথায় বড় পাগড়ি, পা পর্যন্ত জুব্বা, মুখে বড় দাঁড়ে, কে
যেন একজন উঠে দাঁড়িয়ে পড়েছে। আর একটু জোরে হবে না? যেই বলেছেন কুম বিইজনিল্লাহ, এই কবরবাস তুমি আল্লাহর হুকুমে জীবিত হও, ওই কবরের ভিতর থেকে হাজার হাজার বছর আগের কবর, কবরের ভিতর থেকে নূরানি চেহারা, দেখতে কি সুন্দর, মাথায় বড় পাগড়ি, পা পর্যন্ত জুব্বা, মুখে বড় দাড়ি, উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে কি বলছে জানেন? আসসালামু আলাইকুম ওয়াল্লা নবী সাম, আপনি সর্বপ্রথম আমার আব্বা জানের সালাম গ্রহণ করুন। আর একটু জোরে হবে না? বলছে আপনি সর্বপ্রথম আমার আব্বা জানের সালাম গ্রহণ করুন। নবী ঈসা বাবা কি সর্বনাশ, আমার নাম ঈসা, এ কবরবাসী জানে কি করে? আবার ও নিজে সালাম দিচ্ছে না, বলছে আমার আব্বা সালাম দিতে, ওর আব্বাও বাকে। আবার শুনছে এই কবরটা হাজার হাজার বছর আগেদের কবর, এ ব্যক্তিটা কে? অবাক হয়ে গেলেন। আবার চিন্তা করছে না, কিছু জিজ্ঞেস করা যাবে না, দেখি ওর আব্বা সালাম কেন নিতে বলছে। আমরা অনেকে বলি না, হাজি সাহেব হজে যাচ্ছেন, আমার তো টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, দেওয়ার মতো তো কিছু নেই, তবে হজে তো যাব, সে ক্ষমতা নেই, আপনার সুযোগ হয়েছে, আল্লাহ নসিব রেখেছে, আপনি যাচ্ছেন, তবে আমার সালামটা নবী রওজায় পৌঁছে দিও। বলি না বলি না, হুজুরের সঙ্গে দেখা হলে হুজুরের কাছে সালাম পৌঁছে দিও, মাওলানা সাহেবের সঙ্গে দেখা হলে, মুফতি সাহেবের সঙ্গে দেখা হলে, ইমাম সাহেবের সঙ্গে দেখা হলে আমার সালাম পৌঁছে দিও। বলি না বলি না, বলি একজনের মারফত আর একজনের সালাম পৌঁছানো যায়, কিন্তু আমরা সালাম তো দূরের কথা, একজনের সঙ্গে যে কথা বলছেন, এই কথা বলার পূর্বে আগে কি ওর সঙ্গে আগে যে ডাইরেক্ট কথা বলছে, আব্দুর রহমান রহিম ভালো আছিস? না না, এটা আদর্শ নয়, এটা ইসলাম নয়। আল্লাহ নবী বলেছেন আসসালামু কবুলাল কালাম, কেউ যখন কারোর সঙ্গে কথা বলবে আগে তাকে সালাম দেবে। জোরে বলেন, কেউ যখন কারোর সঙ্গে কথা হবে আগে সালাম হবে, আর সালাম হলে কি হবে, দুজনের ভিতরে মহাব্বত পয়দা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ঘরের বিবির সঙ্গে যদি ঝামেলা হয় মাঝে মাঝে সালাম দিতে হয়, তাহলে রহমত হবে, কিন্তু সালাম দিই না দিই না আমাদের ভিতরে নেই তো। একজনের বাড়ি যাচ্ছেন, ধরেন আমার বাড়িতে এসছেন একজন, আবদুল্লাহ ভাই বাড়ি আছে, আবদুল্লাহ ভাই বাড়ি আছে, আবদুল্লাহ ভাই বাড়ি আছে, না এটা নয়, আবদুল্লাহ ভাইয়ের নামটা আগে না, ওই বাড়ির সামনে গিয়ে আগে সালাম দাও একবার, উত্তর আসেনি, দ্বিতীয়বার সালাম দাও, উত্তর আসেনি, তৃতীয়বার সালাম দাও, উত্তর আসেনি, কেন বাড়ি কেউ নেই, সালামের জবাব তো আসেনি, তাহলে তুমি যে সালাম দিলে জবাব তো কেউ দিল না, দেওয়ার মতো লোক আছে বাড়িতে? নেই তো দেয়নি, কিন্তু সালামের জবাব দেবে কে বলেন তো? বাড়িতে কেউ নেই তা দেবে কে? আল্লাহ নবী জানালেন তুমি যখন কারুর বাড়ির সামনে গিয়ে সালাম দেবে, ও যখন কেউ যদি বাড়ি না থাকে, জবাব যদি না আসে, একবার সালাম দিলে জবাব আসলো না, দ্বিতীয়বার সালাম দিলে জবাব আসলো না, তৃতীয়বার সালাম দিলে জবাব আসলো না, কেননা বাড়িতে তো কেউ নেই, তুমি যখন সালাম দিলে তোমার সালামের জবাব ওই ঘরের দেওয়াল দিয়ে দেয়। আরে একটু জোরে হবে না? আরে ঘরের দেওয়াল দেন, এ সালামের জবাব দেয়। কেউ যদি বাড়ি না থাকে, আপনার সালাম বেকার গেল, দিয়েও স্বভাব করালেন, উত্তর পেয়েও স্বভাব করালেন, আমাকে তো বড় ছোট হচ্ছে, আমি কেন দেবো, ও কেন দেবে? আহা, হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমি বড় আর আলী কারামাল্লাহ ছোট, আমি বড় হয়ে আলীকে কোনোদিন আগে সালাম দিতে পারিনি। জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু একদিন দুই দিন তিন দিন আবু বকর সিদ্দিক বলছে আমি আলীর সম্মুখে যাচ্ছি, আলী আমাকে দেখে চুপ আর সালাম দিচ্ছে না, এর আগে এতবার সুযোগ নিতে গেছি দেইনি আর এখন চুপ, কারণ কি? এই সময় আল্লাহ রসুলের কাছে চলে গেলেন, হযরত আবু বকর, হুজুর আপনার জামাতা আলী আগে আমাকে সালাম দিত, আগে এতবার আমি আগে দিতে সুযোগ নিতে গেছি কোনোদিন দেইনি, কিন্তু আজ তিন দিন চুপ হয়ে রয়েছে, কারণটা কি হুজুর একটাবার বলবেন? আল্লাহ রসুল বলছে কারণ জানতে গেলে আলীকে ডাকতে হবে। জোরে হবে না সুবহানাল্লাহ।
কেন আলী আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা মহাব্বাত করতেন? আল্লাহ নবীর হাতে হাত দিয়ে 10 বছরে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এ আলী কাল্লামাল্লাহ যুগে ডাকা হলো, আলী তোমার ভাই আবু বাকারকে তুমি আগে সালাম দিতে, এখন কেন দাও না? এর কারণটা কি? একটা বার আমাকে বলো। হযরত আবু বাকার সিদ্দিকের সম্মুখে হযরত আলী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী গত 3 দিন আগে আমার কুড়ে ঘরেতে ঘুমিয়েছিলাম, হুজুর আমি আলী স্বপ্ন দেখলাম, আমি জানো আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। আর একটু জোরে হবে না? আলী স্বপ্নে দেখে জান্নাতে প্রবেশ করেছে। আর আমরাও তো দেখি ভাই, আমরা স্বপ্নে দেখি কার কত বাঁশ মারতেছি, কার সঙ্গে কি করতেছি, উড়িয়ে স্বপ্নে স্বপ্নে খেলাও করতেছি, স্বপ্নে আবার ফায়ার মারতেছি, ফায়ার ফায়ার বুঝতে পারেননি, এইরকম মাথা টেকে টেকে গেল গেল গেল, মারলাম মারলাম মারলাম, ওই গেল গেল করতে করতে আর মাথাও গেল। এইটুকু বাচ্চা আপনি জান না জানেন, এটাই জানে কোথায় আসলাম, ফায়ার মারতেছে ফায়ার, ও স্বপ্নেও ফায়ার চালাচ্ছে, ফ্রি ফায়ার। চাষা চাষাও জানে, খেলেন নাকি চাষা? চাষা বোঝে না, তাই ফায়ার টায়ার সব মারতেছ তো ইচ্ছা মতো চালাচ্ছে। সেদিন অশোকনগরে, অশোকনগরে জলসায় গিয়েছি, অশোকনগরে এখন পাশে গাড়ির পাশে আমি উঠেছি, দেখি একটা বাচ্চা, ও দেখি শুধু মাথায় ইরম 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 করতে, তা আমার সেই ড্রাইভার সাহেব বলতেছে, এই আব্দুল ভাই কি জানো সে ফায়ার মারতেছে, ভাই বলতে মাথা খাপতিস কেন তা, ও নাকি গিসিরে গিসিরে এরকম করে, কি সর্বনাশ, ও গিয়ে পড়াশুনো সব শেষ, সমাজ আজ কোথায়? আপনার ছেলেটা মানুষ হলো না কেন? দায়ীবদ্ধ আপনি, আপনি আপনার ছেলে মানুষ হবে তার জন্য গার্জেন তো আপনি আছেন, কেন হচ্ছে না? এই ভালো তো হুজুর খারাপ, হযরত আবু বাকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, আলী কাররামাল্লাহ ওয়াজহু নবীকে বলছে, হুজুর আমি স্বপ্ন দেখছি আমি যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করেছি। জোরে হবে না? সুবহানাল্লাহ, এ কি স্বপ্ন ভাই, আহা, তা বলছি তো ভালো কথা, স্বপ্নে দেখেছো ভালো, জান্নাতেও গিয়েছো এটা ভালো, তবে কি আবু বাকর আলী কি দেখলে তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম ওই জান্নাতের ভিতরে আলাদা 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 স্পেশাল করে আল্লাহ পাক কিছু জান্নাতি সিংহাসন বানিয়ে রেখেছে, আলাদা আলাদা স্পেশাল করে উঁচু করে জান্নাতি সিংহাসন বানিয়ে রেখেছে। আমি আলী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে আলাদা করে এই সিংহাসনগুলো আমাদের জন্য বানিয়ে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার প্রশ্নের জবাব আসলো, এ আলী আগে যারা সালাম দেয় আল্লাহ পাক কিয়ামতের দিনে ময়দানে মাশারে ওদেরকে জান্নাতের উঁচু সিংহাসনে বসিয়ে রাখবে। আরে একটু জোরে হবে না? আমার প্রশ্নের জবাব আসতো, আগে যারা সালাম দেয় আল্লাহ ওদেরকে জান্নাতের ওই উঁচু সিংহাসনে বসিয়ে রাখবে। আলী এটা ভালো সত্য, তবে তুমি তো আগে সালাম দিতে, তুমি উপরে থাকবে ভালো জিনিস তো, তোমার ভাইকে সুযোগ করে দিচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী হলাম ছোট, আমার ভাই আবু বাকর হলেন বড়, আমি ছোট হয়ে উপরে বসে থাকবো, আমার ভাই বড় হয়ে নিচেই থাকবে, এতটুকু ব্যাদবে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার ভাই আবু বাকরকে
আগে সালাম দেওয়া সুযোগ করে দিলাম ও ভাই আবু বকর আপনি আগে সালাম দেন আগে সালাম দিয়ে জান্নাতের উঁচু সিংহাসনে আপনি বড় হয়ে বসে থাকেন আর আমি আলী জবাবটা দিয়ে ছোট হয়ে নিচে বসে থাকে আরে নিজেরে হবে না কে উপরে বসবে আর কে নিচে বসবে খেলা হচ্ছে দেখেছেন তাও জান্নাতের ভিতরে আলী আমার নবীকে এতটা ভালোবাসতেন এত মহব্বত করতেন প্যার করতেন এতটাই জীবনের থেকে আল্লাহ রসুল মসজিদ নবাবীর পাশে সাহাবিদেরকে নিয়ে দিনের কথা বলছেন আল্লাহ রসুল দিনের কথা বলছেন সাহাবিরা আল্লাহ রসুলের মুখের দিকে চাকিয়ে আছে আহা নবী ওয়াজ করছে সাহাবাই কেরামেরা শুনছে হঠাৎ করে সাহাবিরা তাকিয়ে দেখে আল্লাহ রসুলের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়েই যায় রসুলের চোখ দিয়ে পানি গড়াচ্ছে কারণ কি আহা আল্লাহ রসুলের সাহাবিরা এই দৃশ্য দেখে অবাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ওয়াজ করছিলেন তবে আপনি কেন কাঁদেন আপনার চোখে কেন পানি হুজুর আপনার কি হয়েছে একটা বার আমাদেরকে বলুন আল্লাহ নবী বললেন ও সাবিরা আমি রসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না আমি রসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না আমি রসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই আমি নবী পিছেও ততটা দেখতে পাই আমি নবী ডাইনে যতটা দেখতে পাই আমি নবী বাঁয়ে ততটা দেখতে পাই আমি রসূলুল্লাহ উপরে যতটা দেখতে পাই আমি রসূলুল্লাহ নিচেও ততটা দেখতে পাই আরো জোরে বলেন ও সাবিরা আমি রসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না ইয়া রসূলুল্লাহ হুজুর আপনি এমন কি দেখছেন আল্লাহ নবী বললেন ও সাবিরা এই দুনিয়ার মধ্যে সব থেকে শক্তিশালী সব থেকে যার বড় শক্তি যার নাম হলো আমর 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 এই মুহূর্তে আল্লাহর খানায় খাবার গেলাপটা ধরে শপথ করে বলছে আমি মুহাম্মাদকে যত সময় শেষ না করব আমি কিছু খাবো না আমাকে মারার জন্য আসছে আমি রসূলুল্লাহ এই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় ও আমাকে মারতে আসছে আমাকে মেরে দেবে শেষ করবে ও শপথ করেছে খানায় কামার গেলাপ ধরে তাই আমি রসুল দেখতে পেয়েছি আল্লাহ রসুলের সাহাবাই আমরা কেঁদে ফেলেছেন হুজুর কোনো চিন্তা নেই আল্লাহ রসুল বলছে সাহাবিরা এই আমরের কত শক্তি জানো এই আমর দিনে আর রাতে 46 কেজি গোশ খায় দিনে আর রাতে আমর 46 কেজি গোশ খায় যার এত শক্তি এত পাওয়ার আর যে তলোয়ারিটা নিয়ে আসছে ওই তলোয়ারির ওজন কত জানো সাহাবিরা বলছে হুজুর কতটা ওজন বলছে 2.5 থেকে 5 মন তাহলে সে কত বড় তলোয়ারি 2.5 থেকে 5 মন যার ওজন ওই তলোয়ারি নিয়ে আসছে 46 কেজি খেয়ে আমরা তো সারাদিনই কতটা খেতে পারি ভাই খুব জোর যদি হয় 1 কেজি হবে হবে হ্যাঁ হবে 41 খানা সাদির বাড়ি যদি পাই তাহলে 1 কেজির ওপরেও হতে পারে গলা পর্যন্ত খেয়েও বদনাম মালে ঝাল হয়েছে এটা বৈদেশ লবণ হয়নি ফাও খাচ্ছে মাল ফাও আবার বদনাম এরকম মানুষ আছে তবে এই বাঁকড়া গ্রামে নেই আমি এখানকার কথা বলি আবার আমার আশা বন্ধ হয়ে যাবে তো এখানকার কথা বলছি না শ্বশুর বাড়ি বলি কথা জামার বন্ধ করে দিলি তো সব শেষ যারা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তাদের হয়ে যাবে শেষ কথা সেই মনে আছে কবর থেকে উঠলো নূরানি চেহারা ঈসা নবী বলল নবী ঈসা জিজ্ঞাসা করেছিল তুমি কে বাবা তোমার পরিচয় কি বলছে আমি অন্য কেউ না আমি হলাম হযরত নবী নূহ নবীর ছেলে আমার নাম হলো শাম একটু জোরে হবে না সুবহানাল্লাহ নূহ নবীর ছেলে আর একজন ছিল যার নাম কেনান ঈমান আনেনি শাম এনেছিল তা বলছে শাম তুমি সালাম তোমার আব্বার সালাম নিতে বললে কেন বলছে ও নবী ঈসা আমার আব্বা আমাকে একদিন বলেছিল এই শাম তুই দুনিয়া থেকে একদিন বিদায় নিবি তবে আল্লাহ পাক পুরোনায় তোকে নবী ঈসার জামানায় জীবিত করবে ওই দিন ঈসার সঙ্গে তোর দেখা হবে যেদিন দেখা হয়ে যাবে
আমি তোর বাপ আমার সালামটা নবী ঈসার কাছে পৌঁছে দিও জোরে হবে না সুবহানাল্লাহ কোথায় নবী নূহ আর কোথায় ঈসা এই আল্লাহর কালাম বুঝবে কে তা নবী ঈসা একটা কথা জিজ্ঞাসা করেছিলেন শাম তুমি তো মারা গিয়েছিলে আজরাইল তো তোমার রূহটা নিয়েছিল তোমার কষ্ট হয়েছিল বুঝছে কি কথা আমাকে শোনালেন এখান থেকে হাজার হাজার বছর আগে আজরাইল আমার বুকে এমন একটা ব্যথা দিয়ে চলে গেছে আজও পর্যন্ত আমি শামের বুকে ওই ব্যথাটা রয়ে গেছে ব্যথাটা ওঠে না তবে বসিরাটের আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন নেককার বান্দা যারা হবে সরিহীন যারা হবে আল্লাহ পাকের আরো তিন বান্দা যারা হবে এদের মুখ তেমন ভাবে হবে শিশু বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় কিছু বুঝতে পারে না নেককার বান্দা নূপান ওইভাবে হয়ে যাবে কিছুই বুঝতে পারবে না একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করুক আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এতটুকুই বক্তব্য রেখে আমি গোনাগার বিদায় নেব আখিরি দোয়া হবে তবে এই ছোট ছোট ছেলেরা এরা প্রতি বছর উদ্যোগ করে এই মাহফিলটা দেয় এতে আপনারা খুশি না খুশি কিরাম খুশি একবার তকবীর দাও তো নারাই তকবীর খুশির আওয়াজ হয়েছে জলসা সাথে না হয় সেই চিন্তা ভাবনা একটু জোরে বলো নারাই তকবীর নারাই তকবীর আগামী বছর এই জলসা হবে আল্লাহ রাজি থাকলে আবার হবে একজন আল্লাহর বান্দা আছেন তবে যে দিতে পারবেন অদা করবেন যে পারবেন না জানো অদা করবেন না আপনার 10 টাকা দেবার ক্ষমতা হোক ওই অদা করেন ওই যে অদা করলাম নাম কিনতে ও হবে না কিন্তু যা দিতে হবে টাটকা টাটকা যে আমি দিতে পারবো আগামী বছর এই মাহফিলের জন্য একজন আল্লাহর বান্দা আছেন 25 কেজি চাল দেবেন 25 কেজি তাবারুকের জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন বলেন 25 কেজি চাল তাবারুকের জন্য দেবেন একটা বছর পরে কই মনি ভাই 25 কেজি জোরে তকবীর দান মনি ভাই আমার এখন সব ভাই একটু মাইকে আছি তো ওই জন্যে কে কোন সম্পর্ক এখন তো বোঝা যাবে না মনি ভাই 25 কেজি চাল জোরে তকবীর দান নারাই তকবীর আরে একটু জোরে বলো নারাই তকবীর এই বাপ দাদা মিলে বলো যারাই তকবীর মনি ভাই 25 কেজি চাল জোরে বলেন জিন্দাবাদ মনি ভাই 25 কেজি চাল জোরে বলেন জিন্দাবাদ নারাই তকবীর আল্লাহ পাক মনি ভাইয়ের দান কবুল করুন মনের আশা কামনা পূরণ করুন এ দানের ওসিলায় ওনার উদ্যতন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক এ দানের সওয়াব তাদের কবরে পৌঁছে দিন জোরে বলুন আল্লাহ আমিন নারী দেখবেন আর একজন বলেন 25 কেজি চাল দেবেন বলেন বলেন 25 কেজি চাল আর একজন আল্লাহর বান্দা হবে না 25 কেজি চাল দেনে ওয়ালা আর একজন গোপন দান গোপন দান একজন 3000 একটু জোরে তকবীর হবে নারাই তকবীর এসে আমার কাছে নাই গোপন হয়ে খাতায় লিখে রাখিস তো হ্যাঁ হ্যাঁ ওখানে যেন গোপন না হয় আমি গোপন হয় হলাম একটু জোরে তকবীর দান নারাই তকবীর গোপন দান 3000 টাকা জোরে বলেন জিন্দাবাদ গোপন দান 3000 টাকা জোরে বলেন জিন্দাবাদ নারী দেখবেন আল্লাহ দান কবুল করো মনের আশা কামনা পুরা করো এ দানের ওসিলায় তার উদ্যতন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সবার কবরে এ দানের সব পৌঁছে দিন সকলে বলুন আল্লাহ আমিন আর একজন আল্লাহর বান্দা 25 কেজি চাল দেবেন না 25 হলো আর 25-50 হোক বলেন একজন বান্দা এক বছর পরে দেবেন এক বছর পরে নবীর মহাব্বাতে কবরের ভয়ে আজাবের ভয়ে একজন বলেন 25 কেজি চাল দেবেন এসব দেবে 25 কেজি এগুলোর নাম বলতে হবে না গোপন একজন আল্লাহর বান্দা 25 কেজি চাল নেই একটু বলেন তো হয়েছে নাম বলতে হবে গোপন তো গোপন সেটা বলো গোপন দান 25 কেজি চাল জোরে বলেন জিন্দাবাদ
গোপন দান 25 কেজি চাল জোরে বলেন জিন্দাবাদ নারাই তাকবীর আল্লাহ পাক বান্দারা গোপনে গোপনে দান করে তবে আব্দি সামি উম্বাসির অন্তরে খবর রাখেন এ দান কবুল করুন মনের আশা কামনা পূরণ করুন এ দানের ওসিলায় বাইরের উদ্যতন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক এ দানের সব তাদের কবরে পৌঁছে দিন জোরে বলুন আল্লাহু আমিন নারাই তাকবীর এক বস্তা আলু দেনে ওয়ালা একজন আছেন এক বস্তা আলু দেবেন বাবু দবা বাবু দেবে রহিম বাবু রহিম বাবু এক বস্তা আলু একটু জোরে তাকবীর হবে নারাই তাকবীর আরো জোরে নারাই তাকবীর আল্লাহ পাক আমার এই বাবদান কবুল করুন মনের আশা কামনা পূরণ করুন আল্লাহ দানের ওসিলায় তাকে নামাজি বানিয়ে দিন রোজাদার বানিয়ে দিন আল্লাহ পাক ইসলামের খাদেম বানিয়ে দিন জোরে বলুন আল্লাহু আমিন নারাই তাকবীর পেঁয়াজ দেবেন যা লাগবে একজন আল্লাহর বান্দা পেঁয়াজ 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 যা লাগবে ক কেজি লাগবে বাবা ও লেজি আব্বা যা পেঁয়াজ লাগবে সব দেব হ্যাঁ একটু জোরে তাকবীর আর নারাই তাকবীর আল্লাহ পাক থাকতে পারলো না বান্দা আল্লাহ যা পেঁয়াজ লাগবে দেবে আল্লাহ দান কবুল করো কবুল করো কবুল করো মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে মৌদিও না দানকারীর এই পিতা মাতা সুখে রেখো কবরে নূরে টুপি মাথায় দিয়ে তুলিও নজহাসরে জোরে বলুন আল্লাহু আমিন আদা রসুনটা একজন দেবেন আদা রসুন আল্লাহর একজন বান্দা হবে যা লাগবে বেশি বেশি লাগবে না আদা রসুন আল্লাহর একজন বান্দা হবে যা আদা রসুন লাগবে যা সব দিয়ে দেবেন একটু বলেন তাড়াতাড়ি বলেন এখন গোশ বাকি গোশ দেবার লোক আছে অবশ্যই চিন্তা নেই সে দেবার লোক আমি জানি চিনি সব একটু বলেন আল্লাহর রাস্তে একটু তাড়াতাড়ি বলতে হবে আদা আর রসুন একটু বলেন একজন আল্লাহর বান্দা হয় আদাগুলো সব দেন সব দেবা না আবার নামে লিখে নাও আদা রসুন হয়ে গেছে একটু জোরে তাকবীর দেন নারাই তাকবীর আরো জোরে নারাই তাকবীর আদা হলো রসুন হলো চাল হলো এখন ডাল বাকি তো তেল লাগবে ডাল 5-10 কেজি দেনেওয়ালা আল্লাহর কোনো বান্দা আছেন 5-10 কেজি তাড়াতাড়ি বলেন দোয়া হবে যেহেতু 12টার মধ্যে শেষ করতে হবে 12টা বাজতেই গেছে তাড়াতাড়ি আল্লাহর রাস্তে 5 কেজি ডাল 10 কেজি ডাল আল্লাহর রাস্তে একটু বলেন দেন এক বছর বাদে দেবেন ডাল 5 কেজি 10 কেজি দেবেন এই মা বন্ধুর কেন যা লেখা ভাই একজন যা স্টেজ বসে থাকলে হবে হুজুরি যেতে হবে খাটতে হবে কি চাও খাটো যাও সিসি লাগিয়ে দিই দোকান যাও আমার মা বোনেরা আপনার একটু 10 টাকা 100 টাকা 20 টাকা নগদে একটু দেবেন ওরা কাছে যা একটু নগদও নেয় নগদে 10-20 টাকা যার যা ক্ষমতা একটু দেবেন আর আগামী বছরের জন্য একটু ওয়াদা করবেন ওদের অনেক টাকা তো হাঁস বেচা মুরগি বেচা ছাগল বেচা কত টাকা থাকে মা বোনেদের স্বামীর পকেট মারাও থাকে সব রকম থাকে বাবা মারে তো এই জন্য বলতিস হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার ওই দেখো লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা পাচ্ছে তো ওয়া দেবে ভাই ছাগল বেচতেছে কত দামি দামি হাঁসের ডিম বেচতেছে কত টাকা আছে বাবা কোনো চিন্তা নেই একটু দেন আল্লাহর রাস্তে মা বোনরা অনেক গোপন গোপন কি ডাল তো ওটা বলো কি দিচ্ছে কত কেজি 5 গোপন দান ডাল 5 কেজি জোরে বলেন জিন্দাবাদ গোপন দান ডাল 5 কেজি জোরে বলেন জিন্দাবাদ নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ দান কবুল করো মনের আশা কামনা পূরণ করো এ দানের ওসিলায় এদের উদ্যতন যারা চলে গেছে আল্লাহ ছোট মাসুম বাচ্চা কোনটা টাকা দিয়ে গেল নগদে আল্লাহ দান কবুল করো ওকে হাক্কানি আলেম বানিয়ে নাও সকলে বলুন না আল্লাহু আমিন জোরে বলুন আল্লাহু আমিন আর 5 কেজি ডাল দেনেওয়ালা কি নাম ভাই তোমার ওই পাড়ায় বাড়ি ও আশরাফুল আলম 5 কেজি ডাল একটু জোরে তাকবীর দাও নারাই তাকবীর এজা আওয়াজ হচ্ছে আর দেবে না একটু জোরে একটু হবে না একটু জোরে বলো না নারাই তাকবীর আরো জোরে নারাই তাকবীর আশরাফুল আলম ভাই 5 কেজি ডাল জোরে বলেন জিন্দাবাদ রে বাপ্পা
আল্লাহ এদান কবুল করো, মনের আশা কামনা পুরা করো। এদানের ওসিলায় তার উদ্ধততন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের কবরে পৌঁছে দিক। সকলে বলুন আল্লাহু আমিন। 10 কেজি হয়ে যায় আর 5 কেজি একজন বলেন, 5 10 কেজি করে ঝটঝট বলেন, তেল দেবেন 5 কেজি, তেল তেল দেবেন 5 কেজি একজন আল্লাহর বান্দা, আর 5 10 কেজি ডাল দেনে ওয়ালা একটু বলেন। এই ও কি ও সবনে দেখতে দেখুন একটু বলেন আল্লাহর রাস্তে, একটু আল্লাহর রাস্তে বলেন, 5 5 কেজি ডাল, 10 কেজি ডাল আল্লাহর বান্দা নেই, একটা বছর বাদে দেবেন সব হয়ে গেছে, একটু ডাল আর একটু হলে হয়ে যাবে, আর তেলটা হলে হয়ে গেছে, দোয়া করে দেবেন একটু বলেন ঝট করে। একটু শেষবারে একবার আল্লাহর বান্দা হবে না হুজুর, ডাল যা লাগে দোয়ান একটু বলেন না, একজন আল্লাহর বান্দা একটু হয়ে যান, আল্লাহটা কবুল করে নেবে। আল্লাহ এক বান্দাকে কবুল করে নাও, আল্লাহ নাও তোমার এক বান্দাকে কবুল করে নাও, বলেন মনটা একটু নরম করে, 5-10 কেজি ডাল মা বোনের একটু 10-20 টাকা নগদে দেবেন, 100 টাকা নগদে দেন, আর আগামী বছর জন্য একটু ওয়াদা করেন, যে যা দেবেন একটু ওয়াদা করেন, তবে যতটা আপনার ক্ষমতা ততটুকুই দেবেন, যতটুকু। হাসান 5 কেজি ডাল জোরে তকবীর, নারাই তকবীর, হাসান 5 কেজি ডাল জোরে বলেন জিন্দাবাদ, হাসান 5 কেজি ডাল জোরে বলেন জিন্দাবাদ, নারাই তকবীর, আল্লাহ দান কবুল করো। কোন এটা কোন পদ্মার টাকা, এন এদিকেটা এই যে পেছনে গিলে সব এই ধুরি বাবা, এতটা টাকা মা বোনের অনেক টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুক, জোরে বলুন আল্লাহ আমিন। হ্যাঁ একটু আসুন, এ সেলিম এখানে আয়, গোপন দার এক মা থাকতে পারিনি, 500 টাকা জোরে তকবীর হবে, নারাই তকবীর, নারাই তকবীর, আল্লাহ দান কবুল করো, মনের আশা কামনা পুরা করো। এদানের ওসিলায় তার উদ্ধততন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরে পৌঁছে দিক। সকলে বলুন আল্লাহু আমিন, এত জোরে বলেন না আল্লাহু আমিন, একটু বলেন আল্লাহর রাস্তে, আর 5 কেজি 10 কেজি ডাল দেনে ওয়ালা হয়ে গেছে, তেলটা একটু হবে না, তেল 5-10 কেজি তেল দেবেন, তাবারুকের জন্য চাইছি, হয়ে গেছে দোয়া হবে, একটু বলেন আল্লাহর রাস্তে, আর গোশ দেনে ওয়ালা দুজন আল্লাহর বান্দা আছে, কি হবে লাইন হবে, দুই আল্লাহর বান্দা রই যত খারাপ অল্প হোক, বাবু তোমার কথাটা বল, এইরকম করতেছ না সার বলতে, এখন একটু বলো কতটা দোকান বলো, ওই ডাল আর যেটুকু বাকি আছে সব আমি দোকান, তুমি গোষ্ঠটা দেখো দুজন, হ্যাঁ হবেন বাবুর নামে গোষ্ঠ লিখে রাখ, নাকি সেই সেই নেই আল্লাহ না, অতটা দেবে কেন, 10 কেজি দেয় দেবেন ইনশাল্লাহ, ছোট বাবু 10 কেজি গোষ্ঠ লিখে রাখো, একটু জোরে তকবীর দাও, নারাই তকবীর, নারাই তকবীর, আল্লাহ দান কবুল করো, মনের আশা কামনা পুরা করো। দানের ওসিলায় তাদের উদ্ধতন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরে পৌঁছে দিক। হয়ে গেছে তেলটা বাকি, তেলটার হবে না, তেলবিহীন চলবে, হ্যাঁ আল্লাহর রাস্তা একটু হবে না, আসেন সকলে সোনার মদিনা একটু সালাম পড়ি, আর যার যার নিয়েতে একটু বলেন, সকলে দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম, দাঁড়াই কিনা ইরমাল্লে যাবি,